ছেলে তোর মতো সন্তানের জন্য সে ভাত খাওয়া বন্ধ করে সেজন্য আমি শুয়ার বাচ্চা এটা কি ভাই আমি শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই জাহ আল্লাহ রাখছে ভালো আপনি কোথায় থাকেন আমি তো জার্মানিতে থাকি আপনার নাম আমার নাম আসিফ মহিউদ্দিন আসিফ মহিউদ্দিন কি করেন আপনি ভাই

I mean, I'm...

আমার কথা আমার আমার কথা মাইন্ড করেন না আমার কথা মাইন্ড করেন এই জন্যই বললাম যে আমি হলো দেখেন আমি উয়া শুনি গান শুনি মশলা শুনি নাটক দেখি ফিল্ম দেখি বুঝছেন আবার খবরও শুনি টিভিতে সবকিছুই করি যেটা আমার ভালো লাগে ওটা করি যেটা ভালো লাগে না ওটা ক্যান্সেল করে দিই এই জন্য আপনার লাইফ যেটা ভালো লাগে আপনি বুঝান তাহলে আমরা এটা রাখুন নাহলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি একদম ছোট করে বলার চেষ্টা করি কিন্তু আমার মনে হচ্ছে যে ছোট করে আলোচনা করার উচিত না আমাদের উচিত বড় আলোচনা করা যাই ছোট করে ছোট করে বলি ধরেন ভাই ধরেন ভাই আপনার বাসার 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 একজন ভদ্রলোক দাসীর দাসীর সাথে যৌনকর্ম কর্ম করে হম তার বউ আছে তার মানে চারটা বউ আছে চারটা বউ থাকার পরেও সে তার দাসীর সাথে যৌনকর্ম করে ঠিক আছে এখন বিষয়টা আপনি জানতে পারলেন সেই ব্যক্তি সম্পর্কে মনে করেন সেই ব্যক্তির নাম হচ্ছে আক্কাস আলী ঠিক আছে যাই হোক সে যাই হোক নাম বলতে হবে না যাই হোক বলেন হ্যাঁ এখন সেই ব্যক্তিটা সম্পর্কে আপনার কি ধারণা হবে সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ অবশ্যই সে জিনা করলে খারাপ হবে দাসীর সাথে করে যদি জিনা করে তো দাসীর সাথে না আমি বলছি যে সে যদি জিনা করে তো জিনা করে সে দাসীর সাথে করুক আর যে বিয়ে করা ছাড়াই বিয়ে করা ছাড়াই ভাই করতেছে হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই আপনার ভিডিওটা আটকে গেছে ভাই হ্যালো হ্যালো ভাই আমার কথা তো শেষ হয়নি আর কথা বলতাম

এখন আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি বললাম যে সেই ব্যক্তিটার ওই যে দাসীর গর্ভে একটা বাচ্চাও জন্ম নিল বিয়ে করে নাই কিন্তু দাসীর গর্ভে একটা বাচ্চা জন্ম নিল সেই দাসিটাকে সেই দাসীটাকে না আবার আরেক লোক তাকে উপহার দিছে সেই দাসীটাকে আরেক ব্যক্তি তাকে উপহার স্বরূপ দিছে ঠিক আছে এখন সেই দাসীটার সাথে সে রেগুলার সেক্স করে যৌন করে এবং সেই দাসীটার গর্ভে একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার নাম রাখছিল ইব্রাহিম সেই ইব্রাহিম বাচ্চাটা আবার ছোটবেলা মারা গেছে কয়েকদিন কিছুদিন পরে মারা গেছে হ্যাঁ এখন আপনাকে আমি বলতেছি যে সেই যে আক্কা সালির যে যে দাসীটা দাসীটার নাম কি ছিল আপনাকে আমি সেটা বলে দিই যে দাসীটার নাম ছিল মারিয়া কিপতিয়া ঠিক আছে এবং আপনাকে আমি বলি যে আপনি কি জানেন যে কোরআনের কোরআনের তাফসিন গ্রন্থ যারা লিখেছেন তাদের ভিতরে সবচেয়েতে প্রখ্যাত তাফসির কারকের নাম হচ্ছে আল্লামা ইবনে কাসির এই নামটা কি আপনি জানেন ভাই না তো জানেন না বলেন এ তো নাম বলছিস আপনি বলেন আমি বলvani pore আচ্ছা উনি হচ্ছেন অত্যন্ত প্রখ্যাত মানে পৃথিবীর সমস্ত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তার লেখা তাফসির হচ্ছে গিয়ে পাঠ্য তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ তাফসির কারক আল্লামা ইবনে কাসির আপনি আপনার এলাকার যে কোনো মুমিন মোল্লা হুজুরকে নামটা জিজ্ঞাসা করবেন ওনারা বলবেন যে আল্লামা ইবনে কাসিরের তাফসীর হচ্ছে সবচেয়ে তে গ্রহণ যোগ্য তাফসীর সবচেয়ে বিখ্যাত তাফসীর আচ্ছা आंसर ঠিক আছে বুঝতে পারছি আপনার বক্তব্যগুলি তাহলে আমি আপনার আমার কথা শেষ হয়নি ভাই আপনি আরেকটা শুনবেন আমার কথা শেষ হয়নি আমি আমি বলছি আমি বলছি

বাংলায় আচ্ছা আপনার কথা শুনছি কিন্তু আমার দুটো কথা শুনবেন আপনি আপনার কথা শুনুন কিন্তু কথা আপনার আপনি যেটা বলবেন আমি একটা কথা একজন বললাম কিন্তু তার কাছে যদি উত্তর না পাই তাহলে তো মজা না সে কথা ঠিক আছে মজা আছে মজা হ্যাঁ আপনি যে কথাগুলো বললেন হয়তো আমি জানি না ভুল হলে আল্লাহ মাফ করে দেয় আপনার কেউই বলতেছে যে পুরানের পাক পুরানের কত হাজার কালাম আছে কত হাজার জাহিরা আছে কত হাজার বাতনে আছে আপনি আমার আমার এক মামা শ্বশুর ছিল আমার এক মামা শ্বশুর আপনার এই যে

আচ্ছা ভাই আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে মুমিন মুসলমানের কি অবস্থা উনি খালি শুনছে যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি এখন আমাকে জবাই করবে কুকুর দিয়ে খাওয়াবে কেটে টুকরা যে মানে তাদের যুক্তি বিবেক বুদ্ধি কিছু থাকে না এখন এই ছেলেটাকে মানে ছেলেটাকে যে কি করবে সে এটা নিয়ে তো আমি শঙ্কিত আমি তো এটা তো ভাঙকর ব্যাপার এখন মেরেテレ না ফেলে এই মানে বাচ্চা ছেলেটাকে এটা নিয়ে তো আমি শঙ্কিত এরা হচ্ছে মুসলমান একদম অরিজিনাল মুসলমান বোঝা গেছে যে শিক্ষা দীক্ষার অভাব এবং হচ্ছে গিয়ে এদের ভিতরেই আসলে ইসলাম আসলে টিকে আছে এদের ভিতরে কি ভয়ংকর কি ভয়ংকর দেখেন আপনারা এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে একটু শেয়ার দেন আপনি আমার দর্শকদের অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার দেন আমি সাধারণত শেয়ার দিতে বলি না কিন্তু এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার দেবেন এবং পুরো আলোচনাটা মানুষকে শুনতে বলবেন যে একজন মুসলমান কি করতে পারে এবং এই ছেলেটাকে যদি এখন তারা আক্রমণ করে বা মারপিট করে বা মানে ধরেন জবাই করে ফেললো জবাইও কিন্তু করতে পারে মুসলমানদের আসল চেহারা হচ্ছে এরকম যে তাদের কোনো যুক্তি বিবেক বুদ্ধি এগুলো কাজ করে না তারা হচ্ছে শুধুমাত্র চাপাতি মারামারি কোপাকুপি এগুলো তারা করবে আমি যাদের তাদেরকে রেফারেন্স প্রত্যেকটা জিনিসের রেফারেন্স দিব তারপরে তারা হচ্ছে গিয়ে চাপাতি দিয়ে খাচ করে কব দিবে এই হচ্ছে মুসলমানদের অবস্থা আপনারা চিন্তা করে দেখেন কিরকম ভয়ঙ্কর অবস্থা আচ্ছা আরেকজনকে যুক্ত করি আরেকজন মুমিন আছেন কিনা ভাই আপনারা যারা শুনছেন আজকে এটা একটা মজার মানে অনুষ্ঠান হলো আমি খুবই আনন্দিত এই যে এই রকম একটা লাইভ করতে পারে এবং দুইজন মুমিন কি আমি আজকে নাস্তিক বানিয়ে ফেলতাম আর কিছুক্ষণ যদি আমি সময় পেতাম কিন্তু মানে উত্তেজিত ক্ষিপ্ত ভদ্রলোক যে তিনি যেভাবে গালি গালাজ শুরু করলেন আপনারা নিশ্চয়ই দেখলেন পুরাটা কিন্তু আমার এখন ভয় হচ্ছে যে ছেলেটাকে নিয়ে ছেলেটা হয়তো জেনে বুঝে চেষ্টা করতো যে কি এটার ভিতরে

মুহাম্মদ উনি বারবার যুক্ত হতে চান সরি আপনাকে যুক্ত করা যাচ্ছে না আপনাকে যুক্ত করা যায় না আচ্ছা আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু নিচে লেখেন কিছুক্ষণ আগে মালিক মালা ভাইকে দেখলাম মালিক মালা ভাই যদি থাকেন যদি থাকেন তাহলে আপনি এখানে একটা কমেন্ট করেন না মালিক মালা ভাই আপনার এখানে ভিডিও অপশনটা দেখা যাচ্ছে না আপনি বোধহয় কম্পিউটার দিয়ে আছেন নাকি আর যারা আছেন এতক্ষণ তো একজন বেশ কিছু মুমিনদের সাথে কথা বললাম আপনারা যারা এখন নাস্তিক আছেন মুক্ত চিন্তার মানুষ আছেন তারা একটু যুক্ত হন তাদের সাথে আলাপ করি এই যে এই ঘটনাটা ঘটলো আজকে সেই ঘটনাটা নিয়ে আমাকে কেউ যদি মানে কোনো কথা বলতে চান যে ঘটনাটা ঘটে গেল যে ভদ্রলোক যে মুসলমান ভদ্রলোক যেভাবে আমাকে কেটে টুকরা টুকরা করে মালিক মালা ভাই আপনার এখানে ভিডিও অপশন দেখা যাচ্ছে না ভাই আপনি 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 এখান থেকে বের হয়ে গিয়ে লাইভটা থেকে বের হয়ে গিয়ে আরেকবার একটু ঢুকে দেখেন তো তাহলে আপনার একটু মানে মতামত নেই যে ঘটনাটা ঘটলো সেটা সম্পর্কে আপনার একটু মতামত নেই আপনি কিছু বলেন এই ঘটনাটা সম্পর্কে আপনি যেটা যদি শুনে থাকেন পুরাটা বা কোনো মুক্তচিন্তার মানুষ যদি থেকে থাকেন তাহলে পুরা ঘটনাটা শুনে আপনাদের মনে হলো সেটা একটু বলেন এবং অবশ্যই যারা যারা হচ্ছে আচ্ছা এখন দেখা যাচ্ছে মালিক মাল্লা ভাইকে এখন না নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও গেস দেখাচ্ছে মালিক মাল্লা ভাই আপনাকে এখন শুধু মুক্ত চিন্তার মানুষদেরকে যুক্ত করব যারা মুক্ত চিন্তার মানুষ আছেন তাদেরকে যুক্ত করব আপনারা মুমিনদের মানে কোটা শেষ আজকের জন্য মালিক মাল্লা ভাই আপনাকে যুক্ত করা যাচ্ছে না এই হচ্ছে আপনারা দেখলেন যে এই হচ্ছে মুসলমানদের অবস্থা আচ্ছা আরেকবার দেখি মালিক মাল্লা ভাইকে দেখছেন তারা একটু বেশি বেশি শেয়ার দেন আজকের লাইভে মালিক মাল্লা ভাই কেমন আছেন এই খুব ভালো আছি এবং যতটা না ভালো ছিলাম তার চেয়ে ভালো আছি খুব মজা আমি পুরোটাই দেখছিলাম লাইভ শুরু করার আগে আমি মাসুদ ভাই একটু কথা বলছিলাম মাসুদ ভাইয়ের সঙ্গে আলম ভাই যোগ ছিল তারপর এখানে এসে প্রায় পুরোটাই দেখেছি সেই ছেলেটাটাও দেখেছি ভালো লেগেছে ছেলেটাকে উনারটা আরো ভালো লেগেছে আসলে সত্যিকারের মুমিন এত দিনে পেয়েছি অনেকদিন ধরে আমরা চাচ্ছিলাম মুমিন চাই মুমিন চাই মুমিন চাই আমরা আমরা খুব বেশি বলে হাফ মুমিন পেতাম হাফ মুমিন পেতাম সাবেক মুমিন পেতাম তারপরে নানান টাইপের মুভমেন্ট আধা আধি মুভমেন্ট কিন্তু আজকে এই হচ্ছে খাটি মুভমেন্ট এই হচ্ছে মোহাম্মদের সত্যিকার অর্থে উপাসক সত্যিকার অর্থে মোহাম্মদের উপাসক মোহাম্মদের দেশে থাকে মোহাম্মদের খায় আমি তাকে তাকে আমার আরো ভালো লেগেছে যে যে পাতে খাই সে পাত তো উল্টানো যায় না ও মোহাম্মদের দেশে থাকে মোহাম্মদের দেশের খাই অতএব তার গুণ গান গাইবে এটাই স্বাভাবিক আর সে মুসলমান মুসলমান হয়ে মুসলমানের দেশে আছে নবীর দেশে আছে নবীর অনুসারী আহ আহ আমরা এতদিনে যেটা বারবার বলার চেষ্টা করেছি যে সত্যিকারের আপনারা মানুষ হন আর আপনাদের পরিচয় ভাই এই জায়গাতে এখনো যারা প্রায় পাঁচশো জন দেখছেন এখানে শুনছেন এই পাঁচশো জনকে বলছি আমরা বারবারই বলার চেষ্টা করি মোহাম্মদ ছিল বর্বর এবং বর্বরতা সে প্রচার করে গেছে এবং মানবিকতা কোনো কিছু শেখায়নি মানুষকে মানুষ হওয়ার কোনো রাস্তা দেখায়নি যার স্বরূপ পৃথিবীর সবকিছু থেকে মুসলমানরা আজকে পিছিয়ে তার চেয়ে পিছিয়ে হচ্ছে আমাদের বাঙালি মুসলমানরা বাংলাদেশে মুসলমানরা অনেকটা পিছিয়ে যেটা বারে 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 আমরা বলার চেষ্টা করি আপনারা শুনেন না মানতে চান না আবার আপনারা নিজে যা লিখেন সেগুলো আমি আমরা যদি পড়ি তাহলে সত্যিকার অর্থে বেরিয়ে আসে যে আপনারা কোন শ্রেণীর মুমিন কোন শ্রেণীর মানুষ কোন শ্রেণীর মুসলমান আপনি কিসের প্রতিনিধিত্ব করেন আপনি সমাজের একজন মানুষ হিসাবে আপনার সন্তান আছে আপনার স্ত্রী আছে আপনার ভাই আছে আপনার বোন আছে বাবা আছে প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে আপনার নিজের মূল চরিত্রটা তুলে ধরেন ইসলামের প্রয়োজনে অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ইসলামের চরিত্র এবং আপনার চরিত্র একই সূত্রে কাঁথা এই দুটোর কোনোটাই আলাদা না ইসলামও একটা বর্বর আপনিও একটা বর্বর ইসলাম কিছু মানুষকে শেখাতে পারে নাই দিতে পারে নাই পৃথিবীর সভ্যতায় ইসলামের কোনো অবদান নেই একেবারেই নেই বললে চলে আপনারও মানুষ মানুষ হিসেবে জন্ম গ্রহণ করার পরে পৃথিবীতে আপনার কোনো অবতার নেই আপনি পৃথিবীর জন্য একটা বোঝা পৃথিবীর জন্য একটা অভিশাপ যে মানুষটা ওই পাশ থেকে শুনছিল ওই ভদ্রলোক যখন শুরুতে যোগ হয় তখন আমি বুঝছি যে একটা চুপা টাইপের লোক মানে ক্যারেক্টারটা দেখে বুঝছি যে একটা চুপা টাইপের ওর বাড়ি সম্ভবত হবে কুষ্টিয়া অথবা যশোর এর মাঝে মাঝে যে কোনো একটা পয়েন্টে ভাষা যেটা একজন আবার লিখলেন সাতখীরা একজন ওই হতে পারে সাতখীরা যশোর ওই বেলটা আরতি ওই ডিটেলটার মধ্যে যেহেতু অল্প একটু শুনেছি আমি আরেকটু শুনতে পারলে বুঝতে পারতাম তো ওখানে উনি বুঝছিলাম যে চুপা টাইপের লোক ও একটু পরে উত্তেজিত হয়ে উঠবে আমি কিন্তু ভাই সেই মুহূর্তটাই ছিলাম যে আজকে রোনাল্ডো মেসি পাওয়া গেছে গোল হবে গোল হবে তো যখন জুতাটা যখন গোলটা ভালোই দেয়া গেল কিন্তু কথা হচ্ছে ছেলেটার জন্য ভাই খারাপ লাগে ছেলেটার জন্য বাচ্চাটা বাচ্চা ছেলেটার জন্য খারাপ লাগে এটাই এটাই খুব খারাপ লাগছে কারণ ওই বর্বর দেশে থাকতে থাকতে বর্বরতার চরম সীমায় এরা পৌঁছে যায় আমার ছেলেটার প্রতি সত্যি মায়া হচ্ছে এবং এই ছেলেটাকে ভবিষ্যতে মানে বা আজকেই বা ও কি করবে হাতে হাতে পড়ছে কারণ ছেলেটা কিন্তু মুখ শুকিয়ে দাঁড়িয়ে ছিল পরবর্তী কিন্তু কয়েক সেকেন্ড আমরা দেখতে পেয়েছি ছেলেটা নীরব দর্শক হয়ে মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে এ তো বর্বর তো নিজের জীবনের মায়া নেই পরিবারের প্রতি কোনো মায়া নেই দেশের প্রতি কোনো ভালোবাসা নেই মমত্ব নেই পিছু টান বলে কিছু নেই কোনো দায়বদ্ধতা নেই সুতরাং এই ছেলেটাকে যাচ্ছে তাই রকমের অপমান সে করতেই পারে একটু পরে সৌদি পুলিশ এসে ওকে ধরে নিয়েও যেতে পারে পিটাতে পারে জেলে দিতে পারে দুই দিন পর আবার বেরুবে এবং এগুলো এবং হয়তো দেশ ওখান থেকে বের করে দিবে ওখান থেকে বের করে যেলা চাকরি চলে যাবে সেই ভয়টি তাদের নেই কারণ এই লোকগুলো বেঁচে থাকে অন্যের অনুগ্রহের উপরে দেশে এসে ভিক্ষা করবে দেশে এসে চা খাবে দেশে এসে মাদক মাদক নিয়ে ধরা পড়বে এবং orbো আমার বাড়ি আপনার বাড়ি আর বাড়ি আর বাড়ি আর বাড়ি যাবে যে আমার স্বামী ছেলে আছে আমাকে একটু সাহায্য করেন ভিক্ষা দেন আমার মেয়ের বিয়ে ভিক্ষা দেন আমার মেয়ের বাচ্চা হবে ভিক্ষা দেন আমি আমার ছেলেটা স্কুলে পরীক্ষা দেবে তার জন্য ভিক্ষা দেন আমার স্বামীকে ছড়াতে যাব তার জন্য আপনি ভিক্ষা দেন এই এই করে করে চালাবে এবং এভাবেই চলে থাকে যে কারণে ওরা বিশ্বাস করে আল্লাহ যার জন্ম দিয়েছে তার আহারও দিয়েছে মুখ দিয়েছে আর দিয়েছে কেউ না কে করবে না কারণ হচ্ছে যে ও জেলে থাকবে বউ ভিক্ষা করে বেড়াবে সমাজে এর কাছে হাত পাতবে ওর কাছে হাত পাতবে কিন্তু মাঝখানে হতো যে এই ছেলেটার একটি ভালো সংসারে ছেলেটাকে যদি ধরেন এখন ওই দাবটিও তো থাকে এখন দাবটি দিয়েও কুমাতে পারে এটা তো কোনো কিছু নিয়ে হ্যাঁ কোনো হ্যাঁ কোনো কিছুর ভয়ে এদের নেই সেই ক্ষেত্রে ছেলেটার প্রতি আঘাত করে সত্যি ছেলেটার জন্য আমাদের কষ্ট লাগবে এবং আমরা চাই না এই ধরনের কোনো কিছু হোক এবং সৌদি প্রবাসী ভাইরা যারা আছেন আসিফার এক মিনিট তাদেরকে বলবো ভাই আপনি কার সাথে বসবাস করছেন সেটাও কিন্তু একটু দেখে নিন কারণ পৃথিবী আগাচ্ছে সভ্যতা আগাচ্ছে মানুষের মানবিকতা আগাচ্ছে আপনি সৌদি আরব অনেক কষ্ট করে আপনার প্রতি পরিবারের অনেক আশা আছে পরিবারের অনেক চাহিদা আছে আপনার ঘাড়ের উপরে সীমাহীন দায়িত্ব আছে আপনি যারা অনেক টাকা খরচ করে সৌদি আরবে গেছেন দেশে বাবা মা আছে স্ত্রী সন্তান থাকতে পারে ভাই বোনরা থাকতে পারে তাদের দায়িত্ব আপনার ঘাড়ে আছে আপনি পাশের লোকটাকে সুন্দর করে ভাই বেছে নেন পাশের লোকটা যদি জঙ্গি হয় এই দায় মানে আপনাকে এর দায় বহন পাশের লোকটা যদি নিরক্ষর হয় তার দায় বহন করতে হবে পাশের লোকটা যদি এডিক্টেড হয় তার দায় গ্রহণ করতে হবে সুতরাং আপনাদের সৌদিতে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার আমার ভাই প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সবাই আপনারা দয়া করে এই ধরনের লোক লোকের সাথে পরবাসে প্রবাসে বসবাস করবেন না দরকার হলে একটু কষ্ট করে নিজেরা নিজেরা আলাদা থাকুন নিজেদের সমমার লোকদেরকে এক জায়গায় করুন গল্প করুন আলাপ আলোচনার মানসিক চিন্তাটা কোন লেভেলের তাদের সাথে বসবাস করুন এতে আপনার মেধার বিকাশ হবে আপনার নিরাপত্তা হবে আপনার এখানে যে পরিবারটি আছে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে প্রবাসে যখন থাকেন আপনার বাবা মার যেমন কষ্ট হয় আপনাদেরকে দেখলে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করেন দেশের কোন দুর্নাম হলে সারা পৃথিবী জুড়ে আমরাও মুখ দেখাতে পারি না দেশের মানুষ আমরা সবসময় চাই দেশের মুখ আপনার উজ্জ্বল করেন দেশকে ভালো করেন নিজেরা ভালো ভাগ মানবিক মানুষজন সর্বোপরি সবার জন্য মঙ্গল বয়ে আনেন এই ধরনের লোক থেকে একটু অ্যাভয়েড করে থাকুন আসিফ কি মানে কি যে বলবো এখন আমি বুঝতে পারছি না ছেলেটার জন্য আমার খুব মন খারাপ হচ্ছে যে ছেলেটা কিন্তু খুবই ভদ্র একটা ছেলে ছিল খুব ভদ্রভাবে সে মুমিন ছিল একটা মুমিন ছিল একেবারে মুমিন ছিল কিন্তু কথা কিন্তু সে ভালোভাবে বলছিল এবং আমি কিন্তু তাকে দেখাচ্ছিলাম এবং সেও আমি বুঝতে পারছিলাম যে সেও এই বুঝতে পারছে যে এটা তো ঠিক না উচিত না সে মুমিন মুসলমান হওয়ার পরে ব্যাপারগুলা সে ধরতে পারছিল যে এই রকম নিয়ম তো থাকা উচিত না কোথাও জি কিন্তু মানে এখন ছেলেটার সাথে কি হয় সেটা নিয়ে আমি খুবই আসলে মর্মাহত এবং আমি মানে অন্য মুমিনদেরকে বলবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন যে একটা ধরে নিলাম সেই ছেলেটা যদি মুমিনও থেকে যায় মুমিন মুসলমানও থেকে যায় তারপরেও কিন্তু আমার খারাপ লাগবে ছেলেটার জন্য যে ছেলেটা মানে অনর্থক একটু মারধর খেলো বা কিছু একটা খেলো এখন ভাই এই ছেলেটাকে যদি জবাই করে ফেলে জবাই কিন্তু করতে পারে কারণ হচ্ছে ইসলামের ভিতরে কিন্তু এরকম জিনিস আছে যে সন্তান কুরবানি দেয়া হযরত ইব্রাহিম যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সন্তানকে নিয়ে গিয়েছিল কুরবানি করতে এই সিস্টেম কিন্তু ইসলামের মধ্যে আছে যদিও সে সন্তানটা কোরবানি হয় নাই পরে দুম্বা কোরবানি হয়েছে বা ভেড়া কোরবানি হয়েছে কিন্তু সিস্টেমটা কিন্তু আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সন্তানকে কোরবানি করা সিস্টেমটা কিন্তু আছে এটা কিন্তু নবী ইব্রাহিমের সুন্নত অন্তত মানে কোরবানি করতে চাওয়া ঠিক আছে এখন এই লোক ভাই হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি এই ধরনের কোনো কাজ করে আপনারা একটু যারা এই ছেলেটাকে চেনেন বা যারা এই ছেলেটার পরিবারের সাথে পরিবার রেখেছেন তো কেউ যদি চেনেন তাহলে আপনারা একটু খোঁজ নেন এবং এই মানে এই লোকটা Okay, cool. হামানদে এইচএল এটাকে জানো কোন ধরনের অত্যাচার তারা না করে এখন মানে কি ভয়ংকর ব্যাপার চিন্তা করে দেখেন যে একটা মানে মানুষ তো চিন্তা করবে মানুষ তো রেফারেন্সগুলা যাচাই করবে এভাবে হক করে চপাতে নিয়ে লাফ দিলে কি হবে বলেন মানে ধরেন একজন ইনিশিয়াল স্টেজে এসে রেফারেন্স যাচাই নাও যেতে পারে তোও কথার মধ্যে মানুষের তো আপনাকে গালি না দিয়েও তো আপনার সাথে ঝগড়া করা যায় আপনাকে নিচে নামানো যায় উপরে ওঠানো যায় আপনার সাথে অনেক ধরনের বাদানুবাদে লিপ্ত হওয়া যায় তাতে যে গালি দিতে হবে লাঠি দিয়ে মারতে হবে তার তো দরকার তো এই কারণের বোধ বুদ্ধি এদের নেই বোধ বুদ্ধি এদের নেই এই কারণে যে সেই শিক্ষাটা কোথাও থেকে হয়নি মনের মানুষ ছবিতে একটি জায়গায় লালনের নিজের জীবনে লালন যখন পাবনাতে পাহাজ করতে গিয়ে তাদের উপরে লোকজন আক্রমণ করে সেই জমিদার কিন্তু যারা আক্রমণ করেছিল সবাইকে ধরে ফেলেছিল এবং জমিদার বলছে আমি নিজ বিচার করবো তো লালন সাহেব তখন বলেছিলেন যে জমিদার মশাই এদেরকে ছেড়ে কারণ এদের এরা ভালো সঙ্গ পায় নাই এরা শিক্ষা পায় নাই এরা সাধু সঙ্গ পায় নাই ভালো লোকের সাথে মিশতে পায় নাই এদের জ্ঞান বুদ্ধি বিকশিত হয় নাই এদেরকে ছেড়ে দিন এরা ভালো মন্দ শিখবে কোথেকে আমরা যদি সেই জায়গাটি থেকেও নিজে এই লোকটা ভালো মন্দ শেখার জায়গা পায় নাই এই লোকটা ভালো মন্দ শিখুক তবে ইমিডিয়েট যে আহ্বানটা আমি আমার ভাইদের বন্ধুদেরকে জানাবো বন্ধু হন শত্রু হন যে যেখানে হন আমার তাতে কোনো কথা নাই কিন্তু আমার একটি মানবিক আবেদন সবার কাছে যে প্রবাসী ভাইরা অনেক আছেন অনেকে শুনছেন হয়তো আপনারা নানান কমিউনিটির মাধ্যমে ও কোথায় থাকে শুনেছেন জানতে পারবেন যে ওর নাম পরিচয় কোথায় থাকে যদি ফোন নম্বর থাকে পাশাপাশি যারা আছে তাদেরকে একটু বলুন ছেলেটার একটু খোঁজ নিক আপনারা যারা প্রবাসী আছেন তাদের ইউনিটিটা অনেক স্ট্রং থাকে আমাদের চাইতে আপনারা হয়তো ওই অঞ্চল ভেদে ওই অঞ্চলে কে লিডার আছে ওই অঞ্চলে আমার কোন ভাই আছে তার কাছে গল্পটা বললে বা ভিডিওটা শেয়ার করেন করে চেহারাটা দেখান বা ছবিটা আরেকটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমরা লাইভ শেষ করলে স্ক্রিনশট নিতে পারবেন উনি ছিল সাতান্ন থেকে ষাট সেকেন্ড ষাট মিনিটের মধ্যে এই সময়টা হবে আর কি পঞ্চান্ন থেকে ষাট মিনিটের মধ্যে এই সময়টা একটা টেনে গিয়ে তার একটা স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে দেখান যে এই লোক কোথায় থাকে এই ছেলেটা কোথায় থাকে তাদের যদি কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব হয় ছেলেটার জন্য এই সহযোগিতাটা করেন কারণ ছেলেটা আমি মনে করছি যে বিপদের মধ্যে পড়ে গেছে এবং সৌদি প্রবাসী আপনারা আপনারা আমি আশা পারবেন একটু একটু ফোনটাকে দুই চার জায়গায় ফোন করেন বা এটা আপনাদের পেজে শেয়ার করেন বা সৌদি কমিউনিটির পেজ আছে আমি জানি যে সৌদি যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তাদের বিভিন্ন ধরনের পেজ আছে সেই পেজগুলোতে যদি শেয়ার করে তাহলে অতি সত্ত্বে ছেলেটাকে আইডেন্টিফাই করা যাবে এবং এই যে আড়াল ভদ্র লোককে আইডেন্টিফাই করা যাবে এই এই লোককে আইডেন্টিফাই করেও তাকেও একটা ধিক্কার জানানো উচিত একই সাথে ছেলেটা নিরাপত্তা বিধানের জন্য প্রবাসী ভাইরা যতদূর সম্ভব আপনার একটু করেন প্লেস। হ্যাঁ আমি আমার মুমিন ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি এই একই আহ্বান জানাচ্ছি যে আমার যারা মুমিন ভাই আছেন সব ভাই আছেন যারাই আছেন তারা একটু অনুগ্রহ করে একটু যদি আপনারা কেউ চিনা থাকেন এই পরিবারটাকে তাহলে আপনারা একটু খোঁজ নেন এবং এই ছেলেটার নিরাপত্তা নিশ্চিত করেন কারণ সে তো দিন শেষে তো একজন মানুষ এবং আপনাদেরই তো ভাই আমি দেখেন আমরা আমরা নাস্তিক হিসেবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের একজন মুমিন ভাইকে রক্ষা করেন তার উপরে যেন কোনো ধরনের অত্যাচার নির্যাতন না হয় অন্তত এইটুক অন্তত মানবতার জন্য অন্তত এইটুক করেন আমরা চাই পৃথিবীর কোনো মানুষের প্রতি যেন নির্যাতন না হয় কোন নির্যাতন না হয় বিচারিক কোন সাজা হোক তার জন্য আপত্তি নেই চিন্তার জন্য যেন নির্যাতন না হয় কোন নির্যাতন যেন না হয় একজন মানুষ যেন মানুষের সুস্থ তার মত প্রকাশ করে বাঁচতে পারে এটা আমরা সবার জন্য চাই সে মুমিন হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে গোত্রের হোক যে রেসের হোক সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সে মানুষ এটি হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয় ঠিক আছে ভাই মালিক মালা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি তাহলে আমি এখন আর আমার কথা বলতে ইচ্ছে করছে না আমিও শেষ করে দিব খুবই খারাপ লাগছে ছেলেটা কেমন আছে ছেলেটা ছেলেটাকে একটু সময় দেন রাত তো ডিনারের সময় হয়ে গেছে ডিনারের সময় হয়ে গেছে ওকে নিয়ে একটু ডিনার করে দাঁত উঠেছো না হ্যাঁ দাঁত উঠেছে আজকে টিকা দিয়ে আসলাম মানে দুইটা টিকা দিতে হয়েছে আমাদের তিন দিন কষ্ট পাবে সেই ছেলেটা দেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন মালিকমালা ভাই অনেক ভালো লাগলো আজকের জন্য বিদায় ভালো থাকেন আপনি আচ্ছা ভাই ভাই শুভরাত্রি শুভরাত্রি আমি তাহলে আপনারা যারা আসলেন আপনারা যদি মানে আপনারা যারা আছেন তারা একটু এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে সবার কাছে ছড়িয়ে দিয়ে গ্রুপ ছড়িয়ে দিয়ে আমি সাধারণত এই ধরনের অনুরোধ করি না আপনাদের কখনো কিন্তু আজকে অনুরোধ করছি লিখে দিয়ে যে এই ছেলেটাকে যদি খুঁজে পাওয়া যায় বা ফ্যামিলিটাকে যদি কেউ চেনে তাহলে এই ছেলেটার উপর যেন কোনো নির্যাতন না হয় সেটা একটু একটু চেষ্টা করেন কোনো না কোনো ভাবে চেষ্টা করেন যে এই ছেলেটাকে যেন নির্যাতনের হাত থেকে রক্ষা করা যায় কারণ আমি আমি জানি না যে বাবা বাবাটা কতটা মানে সে তো মুমিন একজন মানে সবকিছু বাদ দিলে সে একজন মুমিন সে মানে যে কোনো কিছু করে ফেলতে পারে এরকম মানুষ যে কোনো কিছু করে ফেলতে পারে মুমিনদের কাছ থেকে আমরা মানে কোনো কিছু আশা করি না আসলে যে অন্তত এইটুক মানবিক বোধ থাকবে এইটুকু আশা করি না তো এই ভদ্রলোক যিনি বাবা ভদ্রলোক তিনি যে কোনো কিছুই করে ফেলতে পারেন তো আপনারা একটু অনুগ্রহ করে একটু শেয়ার দিয়ে এবং এই জিনিসটা লিখে দিয়ে যে আপনারা যে কেউ যদি চেনেন একটু খবর নিয়ে আচ্ছা আজকের জন্য বিদায় নিচ্ছি আজকে আর ভালো লাগছে না ছেলেটার জন্য খুবই খারাপ লাগছে খুবই ছেলেটার জন্য খুবই মন খারাপ লাগছে ভালো থাকবেন আপনারা ভালো আলোচনা হলো আপনারা সবাই শুনতে পারেন আলোচনাটা এবং ভালো থাকবেন আজকের জন্য বিদায়